প্রদীপ প্রজ্বলন করে পৌষ পার্বণ ও বস্ত্রবরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে পিঠাপুলি মিষ্টি মেলার আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলন করে পৌষ পার্বণ ও বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে পিঠাপুলি মিষ্টি মেলার আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজদের পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, কাউন্সিলর কাকলি চৌধুরী, নরেন্দ্রনাথ তিওয়ারি, প্রসঞ্জিৎ দাস, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। 22 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চলবে এই মিষ্টি মেলা। ক্লাব প্রাঙ্গণে যে মেলার আয়োজন করা হয় সেখানে মোট 40 মিষ্টির স্টল খোলা হয়। এর পাশাপাশি নাগরদোলা, চরকি, ব্রেক ড্যান্স সহ শিশুদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু জিনিসের আয়োজন করা হয় এই মেলায়। জেলা ছাড়াও ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে বিভিন্ন ধরনের মিষ্টি সহ নানান খাবার পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা এই মিষ্টি মেলায়। দারুণ ব্যাপার, বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে যে পৌষ উৎসব, যাকে শুভ সূচনা, আমি আছি নরেন্দ্রনাথ তিওয়ারি প্রাক্তন চেয়ারম্যান, আরেকজন প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী কৃষ্ণ নারায়ণ চৌধুরী ছিলেন, ডিএসএর সাধারণ সম্পাদক ছিলেন, অনেক গুণীজন ব্যক্তিরা ছিলেন। একটা স্মৃতিকে মনে করিয়ে দেয়, কারণ আমরা ছোটোবেলা দেখতাম আমাদের বাড়িতে যখন ঠাকুমা বেঁচেরা ছিলেন, দিদা বেঁচেছিলেন, মা বেঁচেছিলেন, এই শীতের সময় পিঠাগুলি খুব বাড়িতে রান্না হতো এবং সেদিন তখন দেখতাম ছোটোবেলায় বাবা মা বলতেন রাতে ভাত নেই, শুধু পিঠা বিভিন্ন খেতাম, কিন্তু আস্তে আস্তে তারা নেই, তারা চলে গেছে। বর্তমান যুগে এটা বাঙালি পরিবার থেকে উঠেই গেছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে খাই। গত কয়েক বছর আগে দুবার আমরা ইন্দিরাবাজার পৌরসভা এবং প্রশাসনের সাথে এই পৌষ মাসে মিষ্টি মেলা এবং এই পিঠাপুলির মেলা করেছিলাম। আবার গত কয়েক বছর যাবৎ হয়নি, আমরা কলকাতায় যাই বই মেলাতে, ওখানে পিঠা পাওয়া যায় খেতে। আবার মালদাতে নতুন করে কল্যাণ সমিতি মালদান মানুষের জন্য সুন্দর একটা উৎসবের আয়োজন করেছে, এটা আগামীতেও যেন হয় এবং সুন্দর আমরা খেলাম পিঠা, শীতের প্রথম পিঠা এখানেই খেলাম, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এবং আপনাদের মাধ্যমে মালদার প্রত্যেক মানুষকে বলবো আসুন কল্যাণ সমিতির উদ্যোগকে সাথে থেকে, আর অনেক দিনে হারিয়ে যাওয়া জিনিস আবার হাতে খেয়ে। কেমন লাগলো মেলা? আমরা পৌষ মালদাতে পৌষ পার্বণের মেলা হচ্ছে, তো আমরা সেখানেই এসেছি, খুব ভালো লাগলো। মালদা একটা নতুন উদ্যোগ যে এখানে এরকম একটা মালদাতে কিছু একটা হচ্ছে মালদা শহরে, সেটা নিয়ে খুব ভালো লাগলো। প্রচুর খাবারের স্টল, পিঠে পুলি, স্ন্যাক্স, মালদার মানুষ ভীষণ খুশি, তো তাদের জন্য খুব ভালো জায়গা এটা। তার সামনে এখানে মাশরুমের একটা স্টল দিয়েছে, সেটাও খুব ভালো, এখানে পকোড়া, মাশরুমের ঘুগনি, তারপর হচ্ছে মাশরুমের চপ, খুব ভালো। ইভেন এটা যে ভালো একটা জায়গা, মানে মানুষের নিউ ইয়ারে ভালো একটা গিফট মালদার লোকের কাছে, খুব ভালো লাগলো এখানে এসে। কি নাম আপনার? আমার নাম দেবানিকা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.